Assalamualaikum everyone, welcome to my channel and welcome to a new blog. So আপনারা জানেন আমি এখন আছি এডিনবার্গ স্কটল্যান্ডে। তো দেখুন এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আমি এসেছি ক্যালটন হিলে। এটা হচ্ছে আমার বাকেট লিস্টের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, যেখানে আমি আসার জন্য অনেক আগে থেকে ওয়েট করছিলাম। এখানে সব কিছুই আপনাকে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তারপর দেখুন উপরের একদম হিলে হচ্ছে এই ক্যালটন হিলটা, নামই হিল, সো বুঝতেই পারছেন পাহাড় বেয়ে উঠতে হয়েছে। তো দেখুন এই জায়গাটা কি পরিমাণ সুন্দর। আসলে ওই দিন এত টুরিস্ট ছিল, অনেক মানুষের ভিড় ছিল, বাট তার মধ্যেই হচ্ছে ঘুরে দেখতে হবে, কিছু করার নেই। আসলে অনেক মানুষ সবাই সবার মতন করে এনজয় করছে। এই ক্যালটন হিলের উপর থেকে একদম এডিনবার্গ শহরটাকে দেখা যাচ্ছে। আমি বলবো যে আমি খুবই লাকি ছিলাম। আসলে স্কটল্যান্ডে এরকম ওয়েদার পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এখানে অনেক বৃষ্টি হয় আর অনেক কোল্ড থাকে, বাট বলে না যে সন্ধ্যায় একটা যেই সোনালি রোদ, একদম সেরকম একটা ভাইবস পাচ্ছি। দেখুন কি সুন্দর রোদ, আর এত বাতাস ছিল, মানে এখানে মনে হচ্ছিল যে আই ফিল লাইক এ বার্ড। সো খুবই সুন্দর এই জায়গাটা। আপনারা কেউ এখানে আসলে অবশ্যই ক্যালটন হিলে আসবেন, এটা মিস করবেন না। দেখুন এই ক্যালটন হিল এটা কিভাবে তৈরি হয়েছে। বলা আছে যে ফায়ার অ্যান্ড আইস, তার মানে এটা হচ্ছে ফার্স্ট একটা ভলকানিক ইরাপশন ছিল প্রায় 340 মিলিয়ন ইয়ার্স আগে, তারপর সেখানে আইসের স্কাল্পচার হয়েছে, তারপরে হচ্ছে আমরা এই বর্তমানে এই যুগের এই অবস্থাটা দেখতে পাচ্ছি। দেখুন এই এখানে একটা মনুমেন্ট আছে, এই মনুমেন্টটা খুবই সুন্দর। এখানে হচ্ছে সবাই ছবি তুলছিল, এত মানুষ, তাই আর এর খুব কাছাকাছি আমি যাইনি। আমার মেইনলি এই সাগরের পাড়ের ভিউটাই খুবই সুন্দর লাগছিল, তো এদিকেই হচ্ছে আমি আছি। তো আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে কোন কোন জায়গায় যেতে হবে, এই জায়গাগুলো আমি কীভাবে জানলাম আগে থেকে। তো আসলে যখন কোনো ট্রিপে যাব, এটার কোনো প্ল্যান হয়, তো আমি সাধারণত তার এক সপ্তাহ আগে থেকেই প্ল্যান করি যে কোন কোন জায়গায় যাওয়া যায়, এবং আমি প্রচুর ব্লগ দেখি। তো আমি অনেকের ব্লগ দেখেছি, সবাইটা এই জায়গাটাকে হাইলি সাজেস্ট করেছে, তো আমি ভেবেছি যে ঠিক আছে, আমি তাহলে এটা অবশ্যই আসব। তো আপনারাও চাইলে এরকম কোথায় যাওয়ার আগে, এরকম ট্যুরে যাওয়ার আগে অবশ্যই একটা লিস্ট করবেন যে আপনি কোন কোন জায়গা দেখতে চান। তো ক্যালটন হিল থেকে নেমে গেলাম, এখন আপনাদের দেখাবো এডিনবার্গ শহরটা কেমন। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো শহরে একটু ঘুরে দেখলাম যে শহরটাতে আসলাম দেখি কেমন। হোটেল নিয়ে আপনাদেরকে একটা কথা বলবো, এটা জাস্ট আমার একটা জেনারেল সাজেশন। আপনারা যখন কোনো শহরে যাবেন, হোটেল নেবেন, তো সবসময় চেষ্টা করবেন একটা সিটির সেন্টারের মধ্যে থাকতে, তাহলে হবে কি আপনি যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন। আমার সামনে এই যে মনুমেন্টটা দেখছেন, এটা হচ্ছে স্কট মনুমেন্ট, স্যার ওয়াল্টার স্কট এর নামে হচ্ছে এই মনুমেন্টটা করা হয়েছে। তো স্কটল্যান্ড মানেই আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে ক্যাসেলের শহর। আপনি কোনো নর্মাল বিল্ডিং এখানে নেই। শহরের মধ্য দিয়ে যতবার হেঁটেছি, যতই যা দেখেছি, সবই মনে হয়েছে এক একটা ক্যাসেল অথবা ক্যাথেড্রাল। সো খুবই সুন্দর এই শহরটা, একদমই হচ্ছে যারা ইতিহাস অনেক পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট শহর। দিনের বেলা পুরো সিটিটা দেখতে কেমন, এটা নিয়েও আমার একটা ভিডিও নেক্সটে থাকবে। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং নেক্সটে ভিডিওগুলো আরও দেখতে চান, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও কিছু সুন্দর স্কটিশ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি।